আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু সাইদুলস এডুকেশন গ্রুপ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের টপিকটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। এর আগেও আমি একটি লিসেনিং ওয়ার্ডস রিলেটেড একটি ভিডিও দিয়েছিলাম, আটি আজকে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে আপলোড করলাম। আপনারা শুধু স্ক্রিনশট দেন, দেওয়ার পর এগুলো আপনারা স্পেলিংটা মনে রাখবেন। এখানে আমি বেশি লেংথি করব না আমার কথাগুলো, শুধু আমি মেইন ইম্পর্টেন্ট যে ওয়ার্ডসগুলো সেগুলো ফোকাস করতেছি। স্পেলিংয়ের সমস্যা যেগুলো আছে এগুলো আপনারা দূরীভূত করতে হবে। সো দে হ্যাভ নো এনি আদার্স অপশনস টু গেট এ বেটার মার্কস। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। অ্যান্ড কিওয়ার্ড সিলেক্ট করার পরে এত কষ্ট করে আপনি তাদের কথা বুঝলেন, কিন্তু আপনার ওয়ার্ডটা স্পেলিং ভুল হলো, তার মানে এখানে আপনার সফল হলেন না। তাই কিওয়ার্ডের পাশাপাশি আপনাদের অবশ্যই এই ওয়ার্ডগুলো সম্পর্কে সচেতন হতে হবে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেপারেটলি দেয়া আছে, সেগুলোকে মাথায় রেখে আপনারা কিন্তু আগাতে হবে। মনে রাখবেন প্রত্যেকটা সাকসেসের পিছনে কোনো না কোনো কারণ থাকে। দেখেন এখানে আমরা অনেক সময় অনেক জিনিস এক্সপ্লেনেশন করি, এক্সপ্রেশন অ্যান্ড টাইম দিয়ে যেভাবে রিলেটেড ওয়ার্ডসগুলো লিসেনিংয়ের মধ্যে আমরা কনভারসেশনে শুনি, সেইগুলো শুনে শুনে কিন্তু আমাদের আনসার করতে হয়। ওকে, সো বন্ধুরা, আর আমি চেষ্টা করছি যে যে সমস্ত ওয়ার্ডগুলো বেশি বেশি আপনার ব্যবহৃত হয়, এই যে ভেহিকলস রিলেটেড সেই শব্দগুলো এখানে দেওয়া আছে। ওকে, আমরা অনেক কথা শুনতে পাই যে অ্যানিমেল কিংডম নিয়ে। সো এই স্পেলিংগুলো আপনাদের অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে মনে রাখবেন। যদি কেউ 9 out of 9 পেতে চান, তাইলে এই ওয়ার্ডগুলো মাস্ট আপনাদের মাথায় রাখতে হবে। এবং এই ওয়ার্ডগুলো শুধু যে লিসেনিংয়ের জন্য তাও নয়, দিস ওয়ার্ডস ইউ মে ইউজ ইন ইয়োর রাইটিং অ্যাজ ওয়েল। সো আপনাদের রাইটিংটাও দেখাবে স্মার্ট। অর্থাৎ আমাদের যদি লাক্সারিজ ভোকাবুলারি সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে হয়, তাইলে অবশ্যই এই স্পেলিংগুলো আমাদের ক্লিয়ারিফাই হতে হবে। ওকে ডিয়ার্স, সো কিপ ওয়াচিংস। এ সারাটা ভিডিও আপনাকে দেখতে হবে এবং স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা কিন্তু আপনাদের আনসারগুলো করে নেবেন। ওকে, দেখেন এখানে ওয়েদার রিলেটেড দেয়া আছে। দেন হচ্ছে শেপস, মানে আকার, গঠন, আকৃতির যে সমস্ত কনভারসেশনের মধ্যে খুঁজে পাই সেগুলো এখানে দেয়া আছে।